দিন বৃষ্টি হয় না, লোকে ভুলে গেছে যে বাইরে কি গরম পড়তে পারে, বৃষ্টির মানে অভ্যেসটাই তৈরি হয়ে গেছে, কোনোভাবে আর মানে রোদ আর নিতে পারা যাচ্ছে না, বাইরে থেকে একটু বেরিয়ে এসে না এখানে চুপ করে, এই দিকটা এত ঠান্ডা ওই জন্য আমি বসে, এই দিকটা না একদম আমাদের রোদ আসে না খুব একটা বেশি, শীতকালে যেরকম ঠান্ডা গরমকালে তেমনি আরাম, তো এইখানেই আমি একটুখানি বসলাম। এত গরম বাইরে, আর আমি একটা জিনিস দেখাই, এটা হচ্ছে ওই ফ্রেশো যেটা আছে বিগ বাস্কেটে, তো ওদের ভেজিটেবলস আমি দু একটা অর্ডার দিয়েছিলাম, আমি ভেজিটেবলস কোনোদিনও ওরকম অনলাইন থেকে কিনি না, তো দেখলাম বেশ ভালো, আর তার সঙ্গে আমি একটা টেন্ডার কোকোনাট ওয়াটার যেটা ডাবের জল এমনিই তো খাই, তা দিয়েছিলাম অর্ডার, আমি জানি না কীরকম খেতে হবে কি না, তা এটা মোটামুটি ওই 40 টাকা মতো নিয়েছিলো এই বাটলটা, আর বাইরে ডাবের দামও তো সেম। এবার ডাব এনে কেটে মানে আমার হাজব্যান্ডকে কেটে রেখে যেতে হয়, আমি ডাবটাটা খুব একটা ভালো কাটতে পারিনি, তো এইরকম একটা অর্ডার করেছিলাম, তবে খেয়ে দেখলাম ভীষণ ভালো, আর ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু ঠান্ডাও হয়ে গেছে, তো চলো ব্লগটা শুরু করে দিলাম, সঙ্গে থাকো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, আর অবশ্যই ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশিয়া গ্রিফিন। এখন আমি একটু মানে আমার টুকটাক ওই অফিসের কাজে একটু বেরিয়েছিলাম, তা সেখান থেকে একটু ফিরেছি, এখন মোটামুটি ওই ধরো গুড আফটারনুন বলি, এখন ওই 1:15 মতো বাজে, তো আমার একটু কাজ ছিল সেগুলো আমি জমা দিয়ে এলাম, সমস্ত কিছু পরে টরে এলাম, আবার আমাকে 2:30 একটু বেরোতে হবে, তো শুরু করলাম, এরপর খাওয়া দাওয়া করবো, আর চলো আমি আগে জলটা খেয়ে নিই, আর বকতেও ভালো লাগছে না, এত গরম লেগেছে বাইরে থেকে ফিরে এসে না একদম ভালো লাগছে না, মানে 2-3 দিন বৃষ্টি হয় না সেই গরমের ব্যাপারটা না যেন আর ভালো লাগে না, উফ এত রোদ, মানে মাথাটা দেখো এখনও হাত দিলে মনে হচ্ছে যেন টকবক টকবক করে ফুটছে। চলো সকালে শ্যাম্পু করে গিয়ে বেকার চুলটা না পুরো ভেতরটা ভিজে চটচটে করছে আর মানে ঘাম হয়ে গেছে, জামা প্যান্টটা আর ছাড়বো না, আমি একটু চুপ করে বসবো, আবার আমাকে 2:30 বেরোতে হবে, যাই হোক আপাতত ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো, এখন ক্যামেরাটা রাখি পরে আবার কথা বলবো। এখন আমি একটু আম নিয়ে বসেছি, আম মানে এটা কিন্তু কাঁচা মিঠে আম, তো একটু নুন দিয়ে শুধুমাত্র খাবো, গরম থেকে ফিরে ভালোই লাগছে, আর চলো আগে একটু খেয়ে নিই তারপরে কথা বলছি। এই দাঁড়িয়ে মারবো, নতুন জিনিস দেখা যাবে নাহলে ভয় পাবে না, এই আস্তে ওর, ওরে বাপ রে বাপ রে বাপ, কি যে ফেললো বা কি যে করলো, খরগোশ লেবু মিল্ক এই তিনখানা লাস্ট অব্দি খাবে, ঢোলফুল যা উঠছে কোনো কথাবার্তা হবে না, কচ 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 পরে কথা বলবো, যদিও বললাম পরে কথা বলবো কিন্তু পরে আর হয়নি, তারপরে একটু শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়েও পড়েছি, যাকগে যাই হোক, তো আজকে এই লাচ্ছাটা যেটা আছে এটা বানাবো, এটা দুধ দিয়ে বানাবো, তা তার জন্য একটু দুধ নিয়েছি আর একটু কড়াটা বসালাম, তবে এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব, জানি না কীরকমভাবে বা কতটা কী ভালো হবে, ওই জন্য আমি একদম অল্প করে করব, এখানে মোটামুটি ওই 500 মতো দুধ রয়েছে, আর এটা অবশ্যই গরুর দুধ, তবে সকালবেলা যখন নেওয়া হয়েছিল এর মধ্যে একটু কিন্তু জল মিশিয়ে তারপরে জাল দেওয়া হয়, আমাদের বাড়িতে গরু দুধ সকালবেলা দিয়ে যায়, তো শর্টটা দেখে বুঝতেই পারছো যথেষ্ট মোটা, তা এটাকে মোটামুটি একটু ফুটিয়ে কমিয়ে নেব, ফুটিয়ে একটু কমাই তারপরে দেখাচ্ছি, আর এর সঙ্গে যেটা মেশাবো সেটা হচ্ছে একটু অবশ্যই কেশর, এই কেশরের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে, এই জন্যে তো কেশর অবশ্য করে দেবো, আর এই ধরনের খাবার দাবারগুলোতে একটু
কেশর কাজু বলো পিস্তা বলো গন্ধটা ভীষণ ভালো লাগে। মানে ইলাচের থেকেও আমার এই সমস্ত খাবারে কিন্তু এই ধরনের এই কেশরগুলো দিতে ভালো লাগে। আর কেশরটাকে আমি একটু হালকা গরম দুধে ভিজিয়ে রাখলাম, আর এইখানে দেখতেই পাচ্ছ দুধটাকে আমি ফোটাতে দিয়েছি। এই যে দুধটা একটু ফুটছে, ফুটে যথেষ্ট মানে একটু কমতে হবে দুধটাকে, যতটা তুমি ঘন করতে পারবে ততটাই ভালো। তো দুধটাকে আমি মোটামুটি বেশ খানিকটা ঘন করে নিয়ে এসেছি, আর তোমরা যদি আরও একটু ঘন করতে চাও সেক্ষেত্রে আমুল দুধ যে মিল্ক পাউডার পাওয়া যায় সেটা কিন্তু এর সঙ্গে একটু মিশিয়ে নিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু দুধ একটু ঘন হয়ে যাবে। যাদের একটু পাতলা কোয়ালিটির দুধ হয় সেক্ষেত্রে একটু আমুল মিল্ক পাউডার এর সঙ্গে মিশিয়ে নিলেও কিন্তু খুব ভালো হয়, দুধটা ঘন হয়ে যায়। তো ফোটাতে ফোটাতে দেখছো খানিকটা কমে এসেছে, এর মধ্যে এবার কিন্তু আমি মিষ্টিটা অ্যাড করে দেবো। যতটা তোমরা চিনিটা খেতে মানে মিষ্টিটা পছন্দ করো ঠিক ততটাই অ্যাড করবে। আর যদিও আমি বললাম এর সঙ্গে কেশর আমি দিচ্ছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে মানে বাঙালি তো বুঝতেই পারছো একটু আবার এলাচটা না দিলেও ভালো হয় না। এইবার যেটা করেছি সেটা হচ্ছে প্যাকেট থেকে এইটা বার করে নিয়েছি। এটা তো মোটামুটি ধরো 500 গ্রামের প্যাকেট ছিল, তার মধ্যে অনেকগুলোই আছে পরিমাণে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। এই যে প্যাকেটটা, এর মধ্যে কিন্তু অনেকগুলো আছে, মানে আমি ভেতরে সমস্তটা খুলে দেখ বুঝতে পাচ্ছি না, তবে অনেকগুলো এইরকম রয়েছে। তা এর ওজন বা এখানে মানে কীরকমভাবে তৈরি করে সেখানে কিন্তু আমরা সেটাই দেখছি, মানে আমার হাজব্যান্ড সঙ্গে ছিল তো বলছে যে এখানে কোনো প্রসেস কিছু লেখা নেই, মানে ও আবার আমাকে বলছে জলেও সিদ্ধ করতে পারো, বললাম তোমার মুন্ডু, যাই হোক গে, বুঝতেই পারছো যেরকম হয় রান্নাঘরে ঢুকে দুজনের। তা দুধ মোটামুটি ফোটানো হয়ে গেছে, একটু এলাচও পড়েছে, তবে এলাচের গন্ধটার থেকে কেশরের গন্ধটাই ভালো লাগে, আমি তো তোমাদের বারে বারে বলছি। আর এর মধ্যে অবশ্যই তোমরা আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো, সেটা হচ্ছে কাজু একদম কুচিয়ে দিতে পারো, আমন্ড আছে যেটা আলমন্ড যেটা সেটা তুমি একদম ছোটো ছোটো করে কেটে দিতে পারো। এই যে আমি একটু চিনিটা আর একটু দিতে বললাম, তো ও আর একটু চিনিটা অ্যাড করে দিচ্ছে। আর এর সঙ্গে তোমরা পেস্তা ছোটো ছোটো করে কেটে অ্যাড করে দিতে পারো, মানে যতটা ড্রাই ফ্রুটস দেবে ততটা কিন্তু খেতে আরও ভালো লাগে। তবে আজকে আমি তোমাদের একদম সিম্পল করে দেখালাম, কারণ আমি ওই যে বললাম ফার্স্ট টাইম করলাম, কারণ আমি খুব বেশি যে এই সেমই ভালোবাসি তা কিন্তু নয়, নর্মাল সেমই। তবে এইটা যেহেতু আমি প্রথমবার করছি এর টেস্ট কীরকম হবে, কারণ এই যেটা চাকতিটা দেখতে পাচ্ছ এটাকে কিন্তু আমি একটু মুখে দিয়ে দেখলাম, খেতে কিন্তু বেশ সুন্দর, মানে শুধুই ভালো লাগছে। সেটা হচ্ছে একটা ঘিয়ের গন্ধ আছে, মানে ভালো ঘি দিয়ে ভাজলে যেরকম হয় সেরকম। তা কেশর মেশানো দুধ মানে কেশর দেওয়া দুধটা যেটা ছিল সেটাও কিন্তু আমি গরম দুধের মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটাকে আরেকটু ভালো করে মিশিয়ে নেবো, আরেকটু ভালো করে ফুটিয়ে নেব। কিন্তু এই ফুটন্ত গরম দুধের মধ্যে আমি এটাকে ছাড়বো না। আমি যেটাকে করলাম ওই যে বললাম আজকে প্রথম দিন করছি, সেই জন্যে জাস্ট বলতে পারো অ্যাজ এক্সপেরিমেন্টও বলতে পারো। তো এটাকে আমি দিয়ে দিলাম, আর এর মধ্যে এই যে গরম দুধটা যেটা ফুটেছে দেখছো কতটা মরে গেছে দুধটা, মানে ফুটিয়ে 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 বেশ কিছুটা ঘন করে নিয়েছি। এইবারে এই দুধটায় একটু মিষ্টিটাও আমি চেক করে নেবো যে মিষ্টিটা ঠিকঠাক আছে কি না। তা এইটাকে এবার আমি আস্তে আস্তে ওই সেমইটার মধ্যে দিতে থাকবো, কারণ গরম একদম ফুটন্ত দুধের মধ্যে আমি এটাকে দিতে চাইছি না। প্রথমবার করছি তো সেই জন্য এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দুধটা যথেষ্ট পরিমাণ ঘন হয়ে গেছে, এর থেকে আর ঘন আমার মনে হয় না দরকার লাগবে, আমার তো এটা ঠিকঠাকই লাগছে। এইবারে এটাকে আমি এই গরম দুধটাকে জাস্ট বাটিতে এটা রেখে এর মধ্যে দুধটা দিচ্ছি, মানে ফুটন্ত দুধে না ছেড়ে এর ওপর দুধটা আস্তে 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 দিচ্ছি। তো অবশ্যই দেখতেই পাচ্ছ বেশ খানিকটা দুধ লাগবে, এবার অবশ্যই যতটা তুমি দুধ বেশি পরিমাণে দেবে ততটা ভালো লাগবে। হ্যাঁ, তবে পরিমাণ মতো, একদম তো জলের মতো পাতলা করে দিলে হবে না, এর বেশ একটা কোয়া মানে থকথকে কোয়ান্টিটি হবে, সেটাই কিন্তু খেতে ভালো লাগবে। তবে
আমি নর্মাল সেমই খুব একটা পছন্দ করি না, ওই যে তোমাদের আমি আগেও হয়তো বললাম। এই সেমইটা আমার একটা চিন্তা ছিল যে কীরকম খেতে হবে কি না, এত বড় একটা প্যাকেট। এটা কিন্তু আমি নিজে কিনিনি, তোমাদের হয়তো আমি দেখিয়েছিলাম ঈদে আমাদের যেখান থেকে কয়েকটা জায়গা থেকে নিমন্ত্রণ থাকে ওনারাই আমাদের পাঠিয়েছিলেন। তো এটা আমি বাড়িতে আজকে করছি। তো যাই হোক, এইটাকে দেখো দুধের মধ্যে ভিজিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিয়েছি। এটা আরও খানিকক্ষণ একটু ভিজবে। আর আরও যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে, এটাকে এই যে তুলছি দেখছো পাচ্ছ তো, বেশ ঘন একটা ব্যাপার হয়েছে। এটাকে তুমি যতটা ঠান্ডা করবে এবং ফ্রিজে দিয়ে দেবে তত কিন্তু খেতে ভালো। এবং এরপরই কিন্তু তোমাদের মানে গার্নিশিংয়ের জন্য যেরকম ধরো পেস্তা বলো, কাজু বলো, তারপরে আমন্ড বলো, এইগুলো কিন্তু কুচিয়ে এর ওপর দিয়ে দিয়ে দিতে পারো। তবে এতে আমি কিশমিশ দেবো না, তবে আজকে আমি কিছুই দিইনি, খেতে কিন্তু একটু মুখে দিলাম, বেশ বেশ ভালো হয়েছে। মুখে আলোটা কীরকম বিচ্ছিরিভাবে পড়ছে, ঠিকঠাকভাবে পড়ছে না, কারণ উল্টো দিকে আমি যেখানে বসেছি সেখানে মানে আমার ঠিক উল্টো দিকটাতেই না একটা বিয়ে বাড়ি আছে। তো এখন অনেকটাই দেরি হয়ে গেছে, এদিকে আবার মুখে আলোটা পড়ছে না। যাই হোক, তবে ভিডিওটা আমি শেষ করে দেবো, আর বেশি মানে বকর বকর করে লাভ নেই। বারান্দার এখানটা সমস্ত বালতিটালতিগুলো রাখা আছে, আর সামনেটা দাঁড়ো তোমাদের আমি একটুখানি দেখিয়ে দিই। সামনে কালকে অ্যাকচুয়ালি আমাদের একটা রিসেপশন আছে এই পাড়াতে, তো সেখানে বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে। দাম যাই, তো ওইটাই দেখিয়ে দিলাম। সামনে একটা বিয়ে বাড়ি আছে, রিসেপশন আছে। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, আর খাওয়া দাওয়া সেরকমভাবে রাত্রিবেলা না, আজকে আর কিছু করতে ইচ্ছা করছে না, জানি না হঠাৎ করে মানে শরীরটা না একটা কীরকম মানে খেতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না। আর তবে সারা রাত্রে কিছু না খেয়ে থাকলে আমার হাজব্যান্ড ভীষণ বকাবকি করে যে সারা রাত্রে কিছু খাবে না, মানে এরকম নয়। তো রাত্রিবেলার দিকে তো আর আমি ফল টল কিছু খাই না, কারণ রাত্রিবেলার দিকে ফল ভালো লাগে না। তো সেই জন্য বলবো যে যেটা বানিয়েছো সেমই সেটা খাও। তাই বললাম যে না, তবে বেশ খেতে ভালো হয়েছে, মানে আমি এক্সপেক্ট করিনি এতটা ভালো খেতে হবে, কারণ এটা আমি সত্যিকারের কোনোদিনও তো মানে আমি কিনিনি। তোমাদের বললামই ওই যে ঈদের দিন দিয়েছিল, আমাদের তো অনেকগুলো জায়গাতেই ঈদের দিন নিমন্ত্রণ থাকে। তো মানে আমার যে ড্রাইভার আছে, তারপরে ধরো আরও দু একজন আমাদের চেনাশোনা আছেন, তো ওনাদের বাড়িতে থাকে। তবে আমি এবছর ওই যে বললাম শনিবার পড়েছে বলে যাইনি, আর ওনাদের অনেক কিছু হয় মানে রান্না টান্না, তো পরে পাঠিয়ে দিয়েছিলেন। আর ওইটা অ্যাজ আ গিফট হিসাবে মিষ্টি টিষ্টি পাঠিয়েছিলেন, তার সঙ্গে ওইটাও এসেছিল, বলেছিল যে তুমি বাড়িতে করে দেখো। তা বাড়িতে আজকে আমি করলাম, একটুখানি একটাই করলাম। করার প্রসেসটা ভীষণ ইজি, যে কেউ করে দিতে পারবে, যে কেউ করতে পারবে। তো সেইটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। বাড়িতে সত্যি কাজের যদি কিনে করো ভীষণ ভালো, মানে খুব কম সময়ে চটজলদি একটা ডেজার্ট হিসাবে কিন্তু খুব ভালো, মানে কোনো করে রেখেছো বা বাড়িতে কেউ আসবে সেটাকে যদি একটু আগে করে ঠান্ডা করে বাটিতে সুন্দর করে বাটিতে সাজিয়ে ওপর থেকে গার্নিশিং করে সার্ভ করো না, ভীষণ ভালো লাগবে কিন্তু, মানে খেয়ে কেউ খারাপ বলবে না। মানে আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে আমার মতো খুঁতখুঁতে মানুষের ভালো লেগেছে, কারণ আমি খাবার ব্যাপারে যথেষ্ট খুঁতখুঁতে, ভীষণ ভালো লেগেছে। মানে ঘিয়ে অ্যাকচুয়ালি ভাজা তো বেশ ভালো লাগছে। যাই হোক, তো করলাম রেসিপিটা, ভালো লাগলো। তার বাদ বাকি নেক্সট দিন যখন আমি করাবো মানে করবো পুরোটা আমি তোমাদের সঙ্গে দেখাবো, কারণ ওই দিন আমি ভেবেছি একদম পেস্তা বলো, কাজু বলো, আমন্ড বলো সবই দিয়ে
করবো জিনিসটা, সেটা আরও খেতে আরও ভালো লাগবে। আজকে যেমন আমি মিষ্টিটা একটু পরিমাণে কম দিয়েছি, তো সেদিন মিষ্টিটা একটু প্রপার আরেকটু কোয়ান্টিটি দেবো, কারণ আমাদের বাড়িতে মিষ্টিটা একটু বেশি খায়, মিষ্টিটা কিন্তু যেহেতু একটু বেশি খায়, তো সেহেতু ঠিক আছে। তো নেক্সট দিন করবো যখন ভালো, তবে ওভারঅল খেতে কিন্তু বেশ বেশ ভালো। আর অবশ্যই হলদিরামের জিনিস, তাদের তো একটা গুডউইল বা নামের তো একটা ব্যাপার থাকেই, তাদের একটা অনেক দিনের কোম্পানি, অর্থাৎ জিনিস তো কোনোদিনও খারাপ হবে না। আর তো মোটামুটি ভিডিওটা শেষ করে দেবো, নেক্সট ভিডিওতে দেখা হবে। আর তো সেরকমভাবে কিছু বলার নেই, অবশ্যই নেক্সট ভিডিওয়ে দেখা হবে, সঙ্গে অনেক কিছু আস্তে আস্তে থাকবে, বাড়ির অনেক কিছু চিন্তাভাবনা কাজকর্ম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আর হ্যাঁ, অবশ্যই আর একটা কথা বলবো, সেটা হচ্ছে প্লিজ কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ভিউজ তোমরা দেখছো সেজন্য আমি ভীষণ পরিমাণে সত্যিকারে থ্যাংকস যে তোমরা আস্তে আস্তে ভিডিওগুলো দেখছো, ভালো লাগছে। আর অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো আর কি, আর তো সেরকম কিছু নয়, তো এখনকার মতো টাটা, একদম গুড নাইট জানিয়ে দেবো, আর নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অলওয়েজ পজিটিভ, সব কিছু ভালো হবে যদি তোমার চিন্তাভাবনাগুলো পজিটিভ হয়। তো টাটা, গুড নাইট, টাটা।